আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি মেহেরুননেসা মুনিয়া। দক্ষিণ আফ্রিকায় 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহানেসবার্গ ত্যাগ করবেন। শনিবার দুপুর 1:40 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতির পর বাংলাদেশ সময় রোববার সকাল 8:40 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য মতে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর। এদিন সকাল 8টার দিকে 110 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। একই সময়ে 169 স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। 141 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 124 স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের উহানে। এবারে থাকছে দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ মাদাগাস্কার স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। এ দুর্ঘটনায় আহত হয় আরও 80 জন। রাজধানী আন্তানা নারিভোয় দেশটির জাতীয় স্টেডিয়ামে হয় মর্মান্তিক এ ঘটনা। কর্তৃপক্ষ জানায় ইন্ডিয়ান ওশেন আইল্যান্ড গেমসের উদ্বোধনী আয়োজন দেখতে মহামাসিনা স্টেডিয়ামে জড়ো হয়ে 50,000-এর বেশি মানুষ, যা ধারণ ক্ষমতার বাইরে। রেডক্রস কর্মকর্তা জানান স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়, তৈরি হয় চরম বিশৃঙ্খলা অরাজকতা, হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। ইউক্রেনীয় শিশুদের অপহরণ, বাস্তুচ্যুত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এবার রাশিয়ার 2টি প্রতিষ্ঠান ও 11 ব্যক্তির ওপর নতুনভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে ইউক্রেনে রুশ অভিযান চলাকালে শিশুদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিরা রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার আর্টেক নামে শিশুদের একটি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা। এই শিশু কেন্দ্রের কর্মকর্তারা তাদের সেখানে দেশপ্রেম ও পুনঃশিক্ষা কার্যক্রমের নামে আটকে রেখেছেন। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকে সৌদি প্রো লীগের ম্যাচে আল ফাতের বিপক্ষে 5-0 গোলে জিতেছে আল নাসের। এছাড়া জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। এদিকে স্প্যানিশ লা লিগায় জুড বেলিংহামের একমাত্র গোলে সেল্তা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয় 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লীগের শীর্ষস্থান ধরে রাখল লস ব্লাঙ্কোসরা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে।